शुक्रवार को अंडाल के शीतलपुर कोलियरी इलाके में विपक्ष के नेता शुभेंदु अधिकारी की सभा होनी है और इस सभा के पूर्व ही राजनीतिक माहौल गर्मा गया है। दरअसल बीजेपी नेता शुभेंदु अधिकारी की सभा को लेकर लगाए गए पोस्टर और बैनर फाड़े जाने का आरोप है। बीजेपी ने तृणमूल कांग्रेस पर ये आरोप लगाए हैं। वहीं तृणमूल कांग्रेस की तरफ से इन आरोपों से साफ इनकार किया गया है। शुक्रवार को अंडाल के शीतलपुर कोलियरी इलाके में विधानसभा में नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी की सभा होनी है और इस सभा से पहले इलाके में राजनीतिक माहौल गर्मा गया है। दरअसल विपक्ष के नेता शुभेंदु अधिकारी की सभा को लेकर बीजेपी की तरफ से लगाए गए पोस्टर और बैनर फाड़े जाने का आरोप है। गुरुवार को ये घटना प्रकाश में आते ही बीजेपी और तृणमूल कांग्रेस के बीच आरोप प्रत्यारोप शुरू हो गया। बीजेपी नेता एवं कार्यकर्ता आक्रोशित हो गए। बीजेपी के जिलाध्यक्ष बप्पा चटर्जी सभा स्थल पर पहुंचे और इस घटना को लेकर कड़ी नाराजगी जताई। बीजेपी के जिलाध्यक्ष बप्पा चटर्जी ने आरोप लगाया कि तृणमूल कांग्रेस रात के अंधेरे में बीजेपी के बैनर और पोस्टर फाड़ने का काम कर रही है। तृणमूल कांग्रेस चाहे जितनी भी बाधा उत्पन्न करे, शुक्रवार को यहां पर विपक्ष के नेता शुभेंदु अधिकारी की सभा होकर रहेगी। इधर का अभिजोग बोले कुछ नहीं, कारण कि इधर तो लज्जा शरम कोनो कुछ ही नहीं। সংবিধান, গণতন্ত্র এগুলোতে এদের কাছে কিছু মানে রাখে না। সৌজন্যতা, রাজনৈতিক যে লড়াই সেটা রাজনৈতিক মাঠে হোক, রাজনৈতিক লড়াই ডেভেলপমেন্ট নিয়ে হোক, ব্যক্তিগত কুৎসা থেকে শুরু করে এদের রাজনৈতিক হচ্ছে খুনাখুনি, রক্তাক্ত, ধর্ষণ, এইসবের রাজনীতি। এই পতাকা ছেড়ে দেওয়া, ভোট না দিতে দেওয়া মানুষকে, এর মানেই তো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মানেই আজকে সবাই জানে কাঠমানি, তৃণমূল কংগ্রেস মানেই আজকে সবাই জানে গরু চুরি, তৃণমূল কংগ্রেস মানেই জানে লোহা কয়লা বালি চুরি। তো সুতরাং তৃণমূল কংগ্রেস আর চোর দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, আর এই কারণে তারা তাদের চরিত্র অনুযায়ী কাজ করে যাচ্ছে। ব্যানার পোস্টার ছিঁড়ছে, যত ছিঁড়বে, যত বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করবে, মানুষ তৈরি আছে তার প্রতিফলন দেওয়ার জন্য, আর সময়ের অপেক্ষা শুধু। কারণ কি, আর কিছুদিন পর তৃণমূল নামক দলটাই থাকবে না। আজ একদিন ন্যাশনাল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে তখন শুধু তৃণমূল কংগ্রেসে পরিণত হয়েছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে না। ওই দূসরি তরফ পানেশ্বর ব্লক তৃণমূল যুবা কংগ্রেস কে অধ্যক্ষ নিতাই মন্ডল নে বিজেপি কে আরোপ কো সিরে সে খারিজ করতে হুয়ে কাহা কি কাহা কিসকা ব্যানার অর পোস্টার ফাড়ে গয়ে হ্যায় ইসকে বারে মে উনহে কোই জানকারি নাহি হ্যায়। নলেজ নেই, আর আমি আপনাদেরকে বলি যে পোস্টার ছিঁড়ে আমাদের কোনো কাজ হয় না। আমরা মানুষের জন্য, মানুষের সমর্থনে আমরা প্রতিটা নির্বাচনে জয়লাভ করি। ওদের সঙ্গে মানুষ নেই, ওদের আগামীকাল এখানে নাকি কোনো সভা আছে বিরোধী দলনেতার। মানুষকে ওরা ঝান্ডা টাঙিয়ে পোস্টার দিয়ে মানুষকে পয়সা দিয়েও মানুষ এখন যাচ্ছে না, কারণ মানুষ বিজেপির চরিত্র, বিজেপির চরিত্র মানুষ বুঝে গেছে। বাপ্পা চ্যাটার্জিকে আপনি জিজ্ঞেস করবেন, উনি তো তিন দিন জুম্মা জুম্মা জেলা সভাপতি হয়েছেন, যে পাণ্ডবেশ্বরে যদি কোথাও বিজেপির পোস্টার, আমরা নির্বাচনেও বিজেপির পোস্টার দিয়ে হাত দিইনি। আর তৃণমূল দলের উন্নয়ন ছাড়া কোনো স্কিম নেই ওনাদের নেতাদের। ওদের তো গর্ব করা উচিত যে আজকে পাণ্ডবেশ্বর বিধানসভা যে কোনো অঞ্চলে, যে অঞ্চলে প্রোগ্রাম হচ্ছে, যদি আজকে অবাধ গণতন্ত্র আছে বলেই তো ঝান্ডা পোস্টার লাগাতে পেরেছে। 34 বছর আগে, 2011 আগে বাপ্পা চ্যাটার্জি কোথায় ছিলেন? এটা লাল দুর্গ ছিল, বাপ্পা চ্যাটার্জির হিম্মত হয়নি যে আসানসোল না কোথায় উনি থাকেন সেখান থেকে এসে এখানে বিজেপির ঝান্ডা টাঙানো। अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG Hexa TMT, मजबूती का डोज पक्का है।